সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলের আত্মজীবনী পর্বে। আজকে আমরা যে মানুষটির জীবনে জানব তিনি হচ্ছেন মহাকাব্য মহাভারত রচয়িতা কাশীরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকারী কাশীরাম দাস মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। তার রচিত বাংলা মহাভারত সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয়। আনুমানিক ষোলো শতকের মধ্যভাগে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার সিদ্ধি নামক গ্রামে এক কায়স্থ পরিবারে কাশীরাম দাসের জন্ম। কাশীরাম দাস রচিত মহাভারতের বাংলা অনুবাদটি কাশীদাসী মহাভারত নামেও পরিচিত, যদিও কবি এটির নামকরণ করেছিলেন ভারত পাঁচালী। অনেক কবি মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন, কিন্তু কালজয়ী হয়েছেন নিঃসন্দেহে কাশীরাম দাসের মহাভারত। কাশীরামের কলিক উপাধি ছিল দেব, কিন্তু দেব উপাধিতে তিনি পরিচিত না হয়ে ভক্তি শ্রদ্ধা প্রকাশের জন্য তিনি নিজেকে দাসযুক্ত করে বিনয় নম্রতা প্রকাশ করেছেন। মহাভারতের নিজ রচনার অধিকাংশ ক্ষেত্রেই তিনি দাস শব্দ প্রয়োগ করেছেন। কাশীরামের প্রপিতামহের নাম ছিল প্রিয়ঙ্কর, পিতামহের নাম সুধাকর এবং পিতার নাম কমলাকান্ত। কাশীরাম ছিলেন পিতার মধ্যম পুত্র। তার অগ্রজের নাম কৃষ্ণদাস ও কনিষ্ঠের নাম গদাধর। কাশীরামের বাসস্থান সিদ্ধিগ্রাম বর্তমানে সিঙ্গিগ্রাম নামে পরিচিত। অনুমান করা হয় সিদ্ধিগ্রামের পার্শ্ববর্তী গ্রামের জমিদার এই গ্রাম নিজ গ্রামের সঙ্গে যুক্ত করায় সিদ্ধিগ্রাম নামটি বিলুপ্ত হয়ে যায়। অনেকের মতে দায়হাটের নিকট সিদ্ধিগ্রাম অঞ্চলেই কবির পৈতৃক ভিটা বর্তমান ছিল। পরবর্তীতে কবির পিতা কমলাকান্ত দাস উড়িষ্যার পুরীতে জগন্নাথ দর্শনে গিয়ে সেখানেই বসতি স্থাপন করেন। উত্তরাধিকার সূত্রে কমলাকান্তের পুত্রগণ কবি প্রতিভার অধিকারী হয়েছিলেন। জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণদাস ভাগবতের বঙ্গানুবাদ করে শ্রীকৃষ্ণবিলাস কাব্য রচনা করেন। কনিষ্ঠ পুত্র গদাধর জগন্নাথ মঙ্গলকাব্যের রচয়িতা। কবি কাশীরাম দাস মেদিনীপুর জেলার আবাসগড়ের রাজার আশ্রয়ে একটি পাঠশালা স্থাপন করে শিক্ষকতা করতেন। প্রায়ই রাজবাড়িতে কতক গায়কদের সেই সময় আগমন করত এবং তারা মহাভারত পুরাণাদি পাঠ করতেন। কথিত আছে উক্ত জমিদার বাড়িতে কতক ও সংস্কৃত পণ্ডিতদের মুখে মহাভারতের কাহিনী শুনে কবির মনে বাংলা ভাষায় মহাভারত রচনার আগ্রহ জন্মে। হরহরপুরের অবিরাম মুকুটি ছিলেন কাশীরামের গুরু, তিনি তারই নির্দেশে মহাভারত রচনা করেন। মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। পরবর্তীকালে তার রচিত মহাভারতে কালোতীর্ণ হয়ে বাঙালির ঘরে ঘরে স্থান লাভ করে। কাশীরাম দাসের জীবন কাহিনী আজও রয়েছে অতীতের অন্ধকার আবর্তে। কবি নিজের পরিচয়ে মহাভারত মহাকার্যে নিজেই লিপিবদ্ধ করে গেছেন। ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপর স্থিতি, দ্বাদশ তৃতীয়তে যথা বৈশ্য ভাগীরথী। কায়স্থ কুলেতে জন্ম বা সিদ্ধিগ্রাম, প্রিয়ঙ্কর দাসসুত সুধাকর নাম, তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা, কৃষ্ণদাসানুজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা। পাঁচালী প্রকাশী কহে কাশীরাম দাস, ওলি হব কৃষ্ণপদে মনে অভিলাষ। এই থেকে জানা যায় বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত ইন্দ্রাণী নামক পরগনায় প্রাচীনকালে সিদ্ধিগ্রাম অবস্থিত ছিল এবং সেখানে তার জন্ম হয়। এই গ্রামের কাছে গঙ্গার কূলে ১২টি তীর্থ ছিল। আজও সিদ্ধিগ্রামের কাছে গঙ্গার তীরে ১২টি তীর্থ অর্থাৎ ঘাটের ধ্বংসাবশেষ দেখা যায়। ইন্দ্রেশ্বর নামে এক শিব মন্দিরের চিহ্ন আজও বিদ্যমান। অতএব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত ইন্দ্রাণী পরগনায় সিদ্ধিগ্রাম যে কবি কাশীরাম দাসের জন্মস্থান তাতে কোনো সন্দেহ নেই। এখানে তিনি একটি পুকুর খনন করান যা আজও কেশীপুকুর নামে পরিচিত। সিদ্ধিগ্রাম এখন সিঙ্গিগ্রাম নামে পরিচিত। ভারতের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত এটি কেবল পূর্ণ কাহিনীই নয়, জ্ঞান বিজ্ঞানের আকরস্বরূপ, ভারত তথা মানবজাতির সর্বজনীন বিধিনীতির আধার। প্রাচীন ভারতের বেদ উপনিষদ সহ সমস্ত পুরাণের মূল উৎস হল মহাভারত মহাগ্রন্থ, তাই তাকে বলা হয় পঞ্চম বেদ। আমাদের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেবদেবী, যোগী গৃহী, রাজা প্রজা, পাপী পুণ্যবান, দত্ত দানব, যক্ষ রাক্ষস, পিচাস মাতঙ্গ, ভুজঙ্গ কুরঙ্গ, পর্বত জঙ্গম, সমুদ্র প্রভৃতি, এক কথায় বিশ্বের সমস্ত জীবের ইতিহাসস্বরূপ এই গ্রন্থ। ৬০ লক্ষ শ্লোকে মহাভারত প্রথম রচনা করেন মহামুনি কৃষ্ণ দ্বাপায়ন ব্যাসব্যাস।
এই 60 লক্ষ শ্লোকের মধ্যে 30 লক্ষ দেবলোকে, 15 লক্ষ পিতৃলোকে, 14 লক্ষ গন্ধর্ব লোকে এবং বাকি লক্ষ শ্লোক মর্ত্যলোকে প্রচারিত হয়েছিল। এই লক্ষ শ্লোক পরবর্তীকালে ভারতবর্ষের প্রাজ্ঞ পণ্ডিত মণ্ডলী মূল সংস্কৃত থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেন। বাংলা ভাষায় যে অনুবাদটি সর্বজনপ্রিয় ও বহুল প্রচলিত তা রচনা করেছিলেন কাশীরাম দাস। তার আগে আরও অনেক কবি মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন, কিন্তু কালজয়ী হয়েছেন নিঃসন্দেহে কাশীরাম দাস। কাশীরাম দাসের পূর্ববর্তী অনুবাদকগণ পাণ্ডিত্যপূর্ণ ভাষায় মূল গ্রন্থের আক্ষরিক অনুবাদ করেছিলেন, ভক্তি ও ভাবধারা তাদের চিন্তাধারাকে সঞ্জীবিত করেনি। সরল পাঞ্জল অথচ সুন্দর সরস ভাষায় পয়ার ছন্দে রচিত কাশীরাম দাসের মহাভারত যুগের পর যুগ বাংলার গ্রামেগঞ্জে, নগরে বন্দরে ভক্ত ও রসিক নরনারীর কণ্ঠে ঝংকৃত হয়ে চলেছে ভক্তি সহকারে। কাশীরাম মহাভারতের আদি, সভা, বন ও বিরাট পর্ব পর্যন্ত রচনা করেছিলেন বলে জানা যায়। ইতিমধ্যে তার অকাল মৃত্যু ঘটলে মহাভারতের অবশিষ্ট পর্বের অনুবাদ তিনি করে যেতে পারেননি। পরে তার পুত্র ভ্রাতুষ্পুত্র কাব্যখানি সমাপ্ত করেন। কাশীরামের মহাভারত প্রথম 4 পর্ব সর্বপ্রথম শ্রী রামপুর মিশন প্রেস থেকে 1801 থেকে 1803 খ্রিস্টাব্দে ছাপা হয়। তারপর 1836 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় একই প্রেস থেকে সম্পূর্ণ আকারে মুদ্রিত হয়। কাশীরামের পূর্বে ও পরে আরও অনেক পূর্ণ ও খণ্ডিত আকারে মহাভারত রচনা করেছেন, কিন্তু সেগুলির মধ্যে কাশীরামের গ্রন্থই শ্রেষ্ঠ। বেদবেশে সংস্কৃত মহাভারত ও অন্য অনেক উৎস থেকে উপাদান নিয়ে কাশীরাম প্রায় স্বাধীনভাবে বাংলা মহাভারত রচনা করেন। বাঙালির কাছে কৃত্তিবাসের রামায়ণ ও কাশীরামের মহাভারত সমান গুরুত্বপূর্ণ। উভয় কাব্য যুগ যুগ ধরে হিন্দুদের ঘরে ঘরে পঠিত হচ্ছে। মহাকাব্য মহাভারতে নানা বিষয়ের সমাহার আছে, যেমন শাস্ত্র, পুরাণ, ইতিহাস, দর্শন, রাজনীতি, সমাজতত্ত্ব ইত্যাদি। মহাভারত ছাড়াও কাশীরামের নামে সত্যনারায়ণের পুঁথি, স্বপ্নপর্ব, জলপর্ব ও নলফাকান নামক গ্রন্থগুলি প্রচলিত। তার অগ্রজ কৃষ্ণদাস ও অনুজ গদাধর যথাক্রমে শ্রীকৃষ্ণবিলাস ও জগন্নাথ মঙ্গল কাব্য রচনা করেন। এ থেকে প্রমাণিত হয় যে কাশীরাম পারিবারিক ঐতিহ্যসূত্রেই কবিত্ব শক্তি অর্জন করেছিলেন। মহাকাব্য মহাভারত বাংলায় অনুবাদকারী কবি কাশীরাম দাসের বসতবিটা তার পুত্র 1085 বঙ্গাব্দে তাদের কুলপুরোহিতকে দান করেন। এই দানপত্র থেকে অনুমান করা হয় কাশীরাম দাস প্রায় 1000 বঙ্গাব্দের কিছুকাল পরে জন্মগ্রহণ করেছিলেন। অন্য তথ্য অনুসারে সাহিত্য সমালোচকদের মতে 950 থেকে 965 বঙ্গাব্দের মধ্যে অর্থাৎ 1544 খ্রিস্টাব্দ নাগাদ তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে কাটোয়ার সিঙ্গি গ্রামে প্রতি বছর কাশীরাম দাসের স্মৃতিবার্ষিকী পালিত হয়। তবে কবি কাশীরাম দাসের জন্মস্থান সম্পর্কে জানা গেলেও তার জন্ম সময় এবং মৃত্যু সময় সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু জানা যায়নি। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথেই থাকুন।